গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি মায়াপুরের ইস্কনের মন্দিরে। এক নম্বর গেট দিয়ে এখন আমরা ঢুকবো ভিতরে, আর প্রসাদের কুপন আমরা সংগ্রহ করব। দেখা যাক টিকিট পাই কিনা। দু নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। এখানে দেখুন গদা ভবন আছে। আপনারা যদি এখানে প্রসাদ পেতে চান তাহলে দোতলায় চলে যাবেন, ওখানে রিসেপশন আছে। 80 টাকার বিনিময়ে আপনারা দুপুরের খাবারের কুপন পেয়ে যাবেন। দেখুন বিশ্বের সবচেয়ে বড় মন্দির, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। 2022-এ কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দুবছর করোনার সময় সমস্ত কাজ বন্ধ ছিল, তাই আশা করা যায় 2024-এ এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তাহলে চলুন ভিতরটা দেখে আসি। আপনারা সবাই আমার ব্লগটা দেখবেন।
নমস্কার বন্ধুরা, আমরা গোশালায় পৌঁছে গেছি। দেখতে পাবেন, দেখুন এখানে সব দোকানে ঘি পেয়ে যাবেন, পনির, আরও অনেক কিছু। আর গরু থাকে ওই দোতলায়, আমরা এখন যাবো। পর্যটক হিসাবেও গড়ে উঠেছিল এখানে। যদি আপনি কিছু দান করতে চান তাহলে প্রিয় ভিত্তিতেই দিতে হবে। হিন্দু ধর্মের গীতার সারাংশ এখানে দেখা যাবে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য এই মন্দিরটি খোলা আছে। হিন্দু ধর্মের খুঁটিনাটি জানতে পারবেন এখানে। যে নতুন মন্দির চন্দ্রোদয় মন্দির, এই মন্দিরে মূল গম্বুজ তিনটি এবং আটটা উপগম্বুজ আছে, এবং যত পাথর দেখছেন সব বিভিন্ন বিদেশ থেকে আনা পাথর। এই মন্দিরটির বিশেষত্ব হলো তাজমহলের মতো বহু মূল্যবান পাথর বসিয়ে তৈরি করা হয়েছে, কোনো রকমের রঙের ব্যবহার কিন্তু এখানে হচ্ছে না। আর এই বৃহৎ মন্দিরের যে প্রাঙ্গণটি আছে সেখানে প্রায় 9-10 হাজার দর্শনার্থী আরতি দেখতে পারবেন একসাথে। 275 আসন বিশিষ্ট একটি থিয়েটার হল হবে এখানে, সৃষ্টিতত্ত্বকে দেখানো হবে। সবার উপরে থাকবে বৃন্দাবন ধাম, তার নিচের তলায় বৈকুণ্ঠ ধাম, তারপর শিবলোক, মহাবিষ্ণু ইত্যাদি। এখানে মন্দিরের চূড়ায় যে ব্লু কালারের পাথরটা দেখতে পাচ্ছেন সেটা ভিয়েতনাম থেকে আনা। এই পাথরের বিশেষত্ব হলো যে প্রচণ্ড গরমেও কিন্তু মন্দিরের ভিতরে অন্তর্ভাগে কিন্তু গরম বোধ হবে না। পুরো মন্দির প্রাঙ্গণের চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহাপ্রসাদের স্টল। সেখান থেকে কিন্তু বিভিন্ন মূল্য দিয়ে আপনারা সেই মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন, 50 টাকা থেকে শুরু। এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো চন্দ্রোদয় মন্দির। আপাতত ঠাকুরের মূর্তি এখানে স্থাপিত আছে, এরপর এখান থেকে সরিয়ে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হবে। এই মন্দিরেও ঢুকতে গেলে কোনো রকম মূল্য দিতে হয় না, বিনামূল্যেই গ্রাউন্ড ফ্লোরটা আপনারা দর্শন করতে পারবেন, কিন্তু উপরে উঠতে গেলে আপনাদের টিকিট কাটতে হবে।
এখানে যে তিনটি বেদি দেখতে পাচ্ছেন, এই তিনটি বেদিতে বাদিক থেকে গুরু পরম্পরা, পঞ্চতত্ত্ব ও রাধা মাধব সহ অষ্টসখী স্থাপন করা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, গৌরঙ্গ জয়নিত্যানন্দ, জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কে, জয় শ্রী শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম কে, জয় নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল, জয় সর্ব বিঘ্ন বিনাশকারী নরসিংহদেব ভগবান কে, ভক্ত প্রহ্লাদ মহারাজ কে, শ্রীল প্রভুপাদ কে। এই যে মন্দিরে আমরা এখন দর্শন করছি, এটা নরসিংহ ভগবানের মন্দির। এখানে এই সালের অক্টোবর মাসে মন্দির ওপেনিং হবে, বুঝতে পারছেন, সামনের বছর। এটা নরসিংহ ভগবানের মন্দির, পুরনো মন্দির থেকে ভগবান এখানে চলে আসবেন, নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকে ভগবান এখানে এসে যাবেন নরসিংহদেব। ফার্স্ট ফ্লোরে নরসিংহ ভগবানের এক্সিবিশন তৈরি হবে, নরসিংহ ভগবানের সমস্ত লীলা আপনারা উপরে উঠে দর্শন করতে পারবেন, ফার্স্ট ফ্লোর। সেকেন্ড ফ্লোরে দেখুন প্রত্যেকটি পিলারের মাথায় একটা করে রড দাঁড় করানো আছে, ওখানে মুখ্য মুখ্য দেব দেবী দাঁড়িয়ে থাকবেন, যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ, সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে স্তব স্তুতি করছেন, প্রার্থনা করছেন নৃসিংহ ভগবানকে সন্তুষ্ট করার জন্য। কেন পুষ্প বৃষ্টি করছে, পুষ্প বৃষ্টি নরসিংহ ভগবানকে সন্তুষ্ট করার জন্য পুষ্প বৃষ্টি করছে, সেই সমস্ত লীলা আপনারা এখানে দেখতে পাবেন। এখন আমি হিন্দিতে বলছি, আপনারা একটু অপেক্ষা করুন। এই হ্যাঁ নরসিংহ ভগবান জি কা মন্দির, যহাঁ পে নরসিংহ ভগবান জি কা স্থাপনা কিয়ে যায়েঙ্গে, পুরানা মন্দির সে ঠাকুর জি ঘরে যায়েঙ্গে। 2023 মে মন্দির কা ওপেনিং, 24 মে রাধা মাধব জি আয়েঙ্গে। ফার্স্ট ফ্লোর মে নরসিংহ ভগবান জি কা এক্সিবিশন বানায়ে যায়েঙ্গে, সেকেন্ড ফ্লোর মে ऊपर में प्रत्येक पिलर के ऊपर देखिए एक रथ लगा हुआ है, वहाँ पर देव देवी खड़ा रहेंगे। ब्रह्मा लक्ष्य रखें तो श्री जी जाने को नीचे ना नामे আর মন্ত্র উপরে ওঠার চেষ্টা করবেন না দয়া করে, আমরা যেই রাস্তা দিয়ে এলাম ওটা দিয়ে নিচে নামতে হবে, যেটা দিয়ে এসেছি ওটা দিয়ে নিচে নামতে হবে, কেউ এদিক ওদিক যাবেন না দয়া করে। হরে কৃষ্ণ। এই হচ্ছে মেন ডোম, বাইরের থেকে আমরা তিনটা চূড়া দেখতে পাই, পূর্ব দিকে দেখলাম নৃসিংহদেবের মন্দির, পশ্চিম দিকে আরেকটি ডোম আছে থিয়েটার ডোম ভজন কুটিরের দিকে, ওখানে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে থিয়েটারের মাধ্যমে। আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেন ডোম, যার উচ্চতা হচ্ছে 350 ফুট। যে বৃহৎ প্রাঙ্গণটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে, আগেই বলেছি 9,000 থেকে 10,000 দর্শনার্থী একসঙ্গে আরতি দেখতে পারবেন। মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান, ডান দিকে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী দিকে স্থাপনা করা, বুঝতে পারছেন, বাঁদিকে গুরু পরম্পরা, মাঝখানে মহাপ্রভু, ডান দিকে রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরানো মন্দির থেকেই ঠাকুরজি এখানে চলে আসবেন। আর 2 বছর পর 2024 ওপেনিং, লাস্টের দিকে 24 সালে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে, বৃহৎ ভাগবতমে যে গোপ কুমারের লীলা বর্ণনা করা আছে সেগুলি আপনারা এখানে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। জন তপ মহা সত্যলোক, তারপরে আছে বৈকুণ্ঠ ধাম, সবার উপরে রাধা কৃষ্ণের ধাম গোলোক বৃন্দাবন, সে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকে। নিচে আছে সাতত্রিলোক, তল অতল ভূতল মহাতল তলাতল রসাতল পাতাল, সেগুলি আপনারা তৃতীয় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দর্শন করতে পারবেন। তো আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি, তাই না? যদি 100 বছর পরে তৈরি হতো আমরা কেউ দেখতে পেতাম না, সেই জন্য প্রভুর এই মন্দির নির্মাণ কার্যে, মহাপ্রভুর এই বড় মন্দির নির্মাণ কার্যে আপনারা যে যতটুকু পারেন অবশ্যই অনুদান করার চেষ্টা করবেন।
প্রসাদ খেতে কক্ষে ঢুকেছি। কত বড় দেখুন জায়গাটা। এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি, খুব ভালো লাগবে ঘুরে ঘুরে দেখতে। ইস্কনের মন্দির থেকে আগে 10 মিনিট আগে এই মাসির বাড়িটি পড়ে। আপনারা চাইলে এটা দেখেও ইস্কনের মন্দির দেখতে যেতে পারেন, আবার টোটোয় করেও এসে এটা দেখে যেতে পারেন। ওই যে ওখানে ঠাকুরের, আপনারা যদি নবদ্বীপের লাল ক্রুজ বইয়ের মজা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই দোকানে। এটি নবদ্বীপ রেলগেটের কাছে দই কিনেছি এবং সিঙ্গারা খেয়েছি। সিঙ্গারাও সাধারণ টেস্ট, দামও কিন্তু খুব রিজনেবল প্রাইস। এখানে আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।